গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এবং হ্যান্ড হাইজিন ফর অল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বৃহস্পতিবার সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিনের শুরুতেই বিশ্ব হাত ধোয়া দিবসের হাত ধোয়া প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার জনাব শাহিন দেলোয়ারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সহযোগী সংস্থা এসকেএফ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল আলম, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আফতাব হোসেন, রেড ক্রিসেন্ট ও সুইস রেড ক্রস এর প্রতিনিধি গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের প্রতিনিধি আব্দুল সালাম, ইকো কর্পোরেশনের প্রতিনিধি আফরিনা বেগম সহ আরো অনেকে। পরে জেলা রোভার স্কাউটদের মাধ্যমে পৌরসভার বিভিন্ন জনবহুল স্থানে শ্রমজীবী মানুষের মাঝে টি শার্ট, মাস্ক, লিফলেট ও সাবান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক। বর্তমানে গাইবান্ধায় স্যানিটেশন কভারেজ 92.63%। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।